আসার গল্প নিয়ে আসছি। একটা আপু সৌদি আরব গিয়েছে হাজবেন্ডের কাছে বেড়াইতে, হয়তো 6 মাস বা 1 বছর ওখানে থাকবে। আপুর কিছু পার্সোনাল প্রবলেমের কারণে ওখানে ডাক্তারও দেখাবে মেবি। তো আপুর সাথে একদিন অনেক গল্প হয়েছিল। তো আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু, আপনি যে উপটানের ভিতর গোলাপের পাপড়িটা দেন এটা কোথায় পান? তো আমি আপুকে বলেছিলাম যে আপু, আমি এগুলা কিনে এনে রোদে শুকাই অথবা শুকনো গোলাপের পাপড়ি এখানে কিনতে পাওয়া যায়। তো আপু ওই জায়গা থেকে আমার জন্য গোলাপের পাপড়ি সংগ্রহ করে, আপুর হাজবেন্ড গোলাপের বিজনেস করে ওখানে। তো আপু আমাকে পাঠিয়েছিল, তো আপু আমাকে, হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ, তো আপু সৌদি আরব থেকে এই গোলাপের পাপড়িগুলো আমার জন্য সংগ্রহ করে রেখেছে এবং আপু এখানে অনেক কিছু লিখেওছে। তো আমি দেখাই যে আপু আসলে আমার জন্য কত গোলাপের পাপড়ি শুকাইতেছিল, কত গোলাপের পাপড়ি, সুবহানাল্লাহ। এইটা আপু, এগুলো আবার শুকাইতেছি। আপনারা যে বেশি করে একসাথে গোলাপ ফুল কিনে আনেন, পার পিস কত টাকা করে পড়ে? আমার হাজবেন্ড জিজ্ঞাসা করছিল দেশে একটা ফুলের দাম পাইকারি কত, এখানে একটা ফুলের দাম বাংলাদেশের প্রায় 150 টাকা পড়ে, সুবহানাল্লাহ, 150 টাকা পড়ে বাংলাদেশি টাকার। আর আপু আমার জন্য এত গোলাপ ভালোবেসে শুকিয়ে রেখেছে শুধু আমাকে দেওয়ার জন্য। সত্যি আমি আসলে মানুষের ভালোবাসা পেয়ে কি বলবো, কৃতজ্ঞ, বাকরুদ্ধ, আবেগ আপ্লুত, সুবহানাল্লাহ, মানুষ আমাকে কত ভালোবাসে। সেদিন একটা ভাইয়া আমাকে ফোন করে বলেছে যে আপু, আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আপনাকে ফোন দিয়েছি, আমার ফ্যামিলি সিলেটে থাকে, তো আমার ফ্যামিলির জন্য আপনার কাছ থেকে প্রোডাক্ট নেই, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার বোনেরা সবাই আপনার প্রোডাক্ট ইউজ করে, তো ওরা সবাই ইউজ করে এত পরিমাণ উপকার পেয়েছে যে আমি আসলে আপনাকে কি বলবো। এই জন্য আমি মানে ভাই আমাকে বলছিল যে আমি আপনার জন্য দোয়া করলাম যে আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাকে সামনের দিকে যাতে এগিয়ে যাওয়ার আর তৌফিক দেয় এবং আপনাকে যেন অনেক হায়াত দিয়ে বাঁচায় রাখে। তো মানুষের ভালোবাসা সত্যি আমি আসলে আবেগ আপ্লুত যে মানুষ আমাকে এত দূর থেকে, এত পবিত্র জায়গা থেকে পবিত্র জিনিস আমার জন্য সংগ্রহ করে রাখে। তো আপু ভালো থাকবেন, আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। এই হচ্ছে আপুর প্রোফাইল পিকচার, আপুর জন্য অনেক ভালোবাসা রইল। আসলে ভালোবাসা মানে কৃতজ্ঞতা স্বীকারের ভাষা আমার নাই, শুধু বলবো লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালো থাকবেন আপনি এবং আপনার হাজবেন্ড, এবং আশা করি আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করুক। আপনি যে উদ্দেশ্যে সৌদি আরব আপনার হাজবেন্ডের কাছে গিয়েছেন সেই উদ্দেশ্য যেন সফল হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার কোল আলো করে একটা সুস্থ সন্তান দেন। আপু ধন্যবাদ আপনাকে।